আমাদের তো প্রথম ফার্স্টেই তো আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আমিরুদ্দিন বাবি ক্লাবের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেবার কথা বলেছিলেন। তারপরে যেটা শুরু হলো, অনেক 2-3টে সাপোর্টার আছে, তারা নিতুদাও আমাকে নিজে বললো আমি কিছু হেল্প করবো তার ফ্যামিলিকে। তারপরে ওখানে কল্যাণ চৌবে ওনার বাড়িতে গিয়ে আশ্বাস দিলেন কি ওনার ছেলেকে একটা এখন টেম্পোরারি জব একটা দেবো, সেটা পরে আগামী গিয়ে যদি পার্মানেন্ট হয় সেটা উনি ভুলে গেছেন ওনার ফ্যামিলিকে। তারপরে এখানে আইএফএ নড়ে চড়ে বসলো, তারপরে রাজ্য সরকার আর বিশ্বাস ওনারা একটা মিটিং করে ওনারা ঠিক করেন কি ওর পরিবারের পেছনে রাজ্য সরকার আইএফএ একটা যে সুপার সিক্সে বেনিফিট ম্যাচ একটা এক্সিবিশন ম্যাচ করে নিজের মডার্ন মার্কেট খিদিরপুরের সাথে যেটা আগামীকাল হবে, সে 50 টাকা টিকিট দিয়ে যে টাকা ওঠে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, সাহায্য করার জন্য, এটা খুবই ভালো জিনিস, ভালো উদ্যোগ আমি বলবো রাজ্য সরকার আর আইএফএ যৌথভাবে যেটা নিয়েছে। দ্বিতীয় দিকে আমি এটাও বলবো কি আমাদের যে আমাদের যে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, উনিও যেটা চাকরি আশ্বাস দিয়েছেন সেটাও খুবই একটা অ্যাপ্রিসিয়েট করার জিনিস, একটা এগিয়ে এগিয়ে করেছেন। তো আজকে দেখা গেছে কি ফুটবলের একটা সমর্থক যদি মারা যায় তো আজকে এখানে কোনো রকমের ভেদভাব নেই, কিছু নেই, কোনো কালার নেই, কোনো মানে এ নেই, ভাষা নেই, সব মিলে একটা ওর পরিবারের পেছনে দাঁড়িয়েছে, এর থেকে বড় কথা আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে হয়তো কোথাও হয়। হ্যাঁ, ইস্ট বেঙ্গল গ্রাউন্ড নিতুদা নিজে আমাকে প্রথম দিন বেলাল আমিও তাদের ফ্যামিলিকে দেবো, যেদিন তুই বলবি তোর সাথে গিয়ে দেবো, কিন্তু আগামীকাল যে খেলা আছে ওই সুযোগে উনি থেকে এখানে প্রেজেন্ট নিজে থেকে উনি নিজের হাতে ওনার পরিবারকে চেক তুলে দেবেন, সেটা আমি আমাকে উনি বলেছেন উনি আসবেন। ইভেন আমাদের প্রেসিডেন্ট কাল ওনার ফ্যামিলির লোক এসেছিলেন ওনার সাথে মিটিং হয়েছে, আমাদের আমিরুদ্দিন ববি আর কামরুদ্দিন সাহেব ছিলেন, ওনাদের বুঝিয়েছেন কি আপনারা টাকা পাচ্ছেন পাবেন, আপনারা চাকরিটা ছাড়বেন না, ছেলেকে বলেছে তুমি চাকরিটা করো, চাকরিটা করলে তোমার ফিউচার ভালো, তোমার 18 বছর বয়স আছে, আজকে টাকা আছে কাল নাও থাকতে হবে, কিন্তু চাকরি যদি তোমার এটা আস্তে আস্তে করে স্পোর্টসম্যান পড়ে 2 বছর পর যদি ডিপ্লোমা নিয়ে তুমি যদি যদি চাকরি করো, এআইএফএফ যদি ওটাকে যদি এক্সটেন্ড করে দেয় তাহলে এর থেকে ভালো তোমার জন্য হবে না, আমাদের বারবার করে আমাদের আমি আগে বলেছিলাম কিন্তু তাদের মোটিভ অন্য ছিল কি আগামীকাল যখন আমার প্রেসিডেন্ট আমিরুদ্দিন বাবি ওনার বোঝাতে পেরেছেন তো ওনারা ওরা চাকরির জন্য এ করে আজকে কাগজ পাঠানো হয়ে গেছে ওনাকে, ওই ওদের স্কুলের সার্টিফিকেট ফার্টিফিকেট সব সৌরভদাকে, সৌরভদা আমার থেকে চেয়েছিল, সৌরভদাকে দিয়েছি, কল্যাণ চৌবের কাছে চলে গেছে, আর যেদিন ও ডাকবে সেদিনকে জয়েন করবে ছেলেটা চাকরিতে।